পিকনিকে আরেকটা পিকনিকে এটা হচ্ছে আমাদের কয়েকটা ফ্যামিলি মিলে বোধহয় তবে এটা সমিতির না দেখা যাক দেইজন লাঠি লইয়া হাঁটতেছে আমাদের এই সময় আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা চলে আসলাম আমার শাশুড়ি আমার মা আমাদের ভাতিজা সহ ছেলেমেয়েরা এখন বড় হয়ে গিয়েছে ওরা আর আসতে চাচ্ছে না বা চায় না যাই হোক আমরা আজকে আসছি পার্কটা অনেক সুন্দর এটা অ্যাস্টোরিয়া রেইনি পার্ক একদম ম্যানহাটনের পাশে নদীর পাশ ধরে সুন্দর মনোরম পরিবেশ অনেক সুন্দর এলাকা এটা আমরা আগেই পাশেই ছিলাম যাই হোক সারাদিন আজকে আমরা এখানেই কাটাবো আশা করি আমাদের অনুষ্ঠানটা ভালোই লাগবে নবীন সরকার সহ আমি আপনার আছি ও সেলিম ভাই আসুন ব্যয় সেলিম ভাই এখানে আসেন তাড়াতাড়ি সেলিম ভাই ব্যয় এখানে আসেন মনির ভাই মনির ভাই আসেন মির্জাকের স্টেজে আসুন চতুর্দিকে ডাইনে ভাই সব জায়গায় শিমল শিমল আসো প্রাণ ভরে পিকনিক উপভোগ করুন এবং আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য ইঞ্জিনিয়ার আব্দুল খালেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এখনই উনি ওনার আমাদের অনুষ্ঠান শুরু হবে ধন্যবাদ আজকের উপস্থিতি আপনারা এখানে উপস্থিত হয়েছেন প্রাণ ভরে পিকনিক উপভোগ করুন এবং আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য ইঞ্জিনিয়ার আব্দুল খালেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এখনই উনি ওনার আমাদের অনুষ্ঠান শুরু হবে বনভোজনের উদ্বোধন বনভোজনের উদ্বোধন আমরা যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমাদের উদ্বোধনটাকে আপনারা হাত তালি দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন এই স্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির সকল সদস্যদের যাচ্ছে আমরা বনভোজনের একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানে উদ্বোধন করাটা একটি আমাদের একটি বনভোজনের একটি অংশ সেই অনুসারে আমরা উদ্বোধনে যাচ্ছি আপনারা দয়া করে আসুন আমাদের এই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের অ্যাটর্নির প্যারালিগ্যাল ইঞ্জিনিয়ার খালেক ভাই এবং আমাদের ফ্রেন্ড সোসাইটির সম্মানিত সভাপতি আমরা সবাই একসাথে এসে বসলাম মাত্র অনুষ্ঠানটা শুরু হয়েছে এখন নাস্তার পর্ব চলছে অস্ট্রেলিয়া প্যান্ট সোসাইটি কর্তৃক আয়োজিত বাৎসরিক বনভোজন প্রতি বছরের ন্যায় এবারও এইখানে অনুষ্ঠিত হয়েছে রেইনি পার্কে এইখানে আসলে আপনারা দেখবেন যে বাংলাদেশের সমগ্র বাংলাদেশের একটা মিলন মেলা কে কুমিল্লা কে সিলেট কে চিটাগাং কে খুলনা কে বরিশাল
এখানে আসলে ওটা মিনিং করে না এখানে আসলে মিনিং করে একটা যে আমরা সবাই আত্মার আত্মীয় আমাদের মধ্যে থাকবে বন্ধুত্ব আমাদের মধ্যে থাকে ভ্রাতৃত্ব আর আমাদের মধ্যে থাকে মমত্ব আমাদের মধ্যে থাকে যে আমরা বাংলাদেশি সো প্রতিবারের মতো এবারেও পাইলে ওনার কমিশন দিতে হইব এটা ইয়া করা হইছে মাহবুবুর রহমান সাবেক সাধারণ সম্পাদক নসিরদিন জেলা সমিতি মোহাম্মদ টি মোল্লা সাবেক সভাপতি বাংলাদেশ আমেরিকান লিমোজিন অ্যাসোসিয়েশন শাওন বাবলা সাবেক সভাপতি যশোর জেলা অ্যাসোসিয়েশন মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতি নরসিংদী জেলা সমিতি মোহাম্মদ টি ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট জাকির হোসেন সিনিয়র সহসভাপতি কুমিল্লা সোসাইটি ইউএসএ ফিরুজ আহমেদ সাধারণ সম্পাদক নরসিংদী জেলা সমিতি আসলাম আনসারি রিয়েল এস্টেট ব্যবসায়ী বেলাল হোসেন রিয়েল এস্টেট এক্সিট রিয়েলিটি এইচ এম মিজানুর রহমান সাধারণ সম্পাদক কুমিল্লা সোসাইটি অফ ইউএসএ আবু মোহাম্মদ কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইঞ্জিনিয়ার নুরুল হক সাবেক সাতকালীন ইসলাম ডাব্লিউ তুফজ্জল হোসেন নার্গিস আক্তার সিদ্দিকুর রহমান সহ আরও পিলো পাসিং খেলা শেষ করে চলে আসলাম রাফেল ড্র টিকিটগুলি ড্রপ করতে
এই টিকেটের অর্ধেক অংশ বক্সে ফেলতে হবে সেই অর্ধেক অংশটা ফেলতে আসছি ফেলে দেখি আজকে কি লাক ফেভার করে সব সময় তো কিছু না কিছু নিয়ে বাসায় আসি এবার কি নিয়ে বাসায় আসব দেখা যাক ইনশাআল্লাহ
সারাদিন খুব মজা করলাম, গান হলো, নাচ হলো, খাওয়া দাওয়া হলো। এখন বিকেল হয়ে আসছে, আমাদের সবারই এখন যাওয়ার পালা। আর সারা দিন খুব এনজয় করলাম আমরা। আর সবার শেষে থাকবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এখনই শুরু হয়ে যাবে। ধন্যবাদ। দ্বিতীয় হয়েছেন ফাতেমা বেগম, ফাতেমা বেগম পুরস্কারটি দেবেন চৌধুরী ভাই, আবুতলা চৌধুরী চন্দ্র ভাই। সবাইকে হাত তালি দেন না, সবাইকে হাত তালি দেন। পুরস্কারটি দিবেন আমাদের পুরস্কারটি দিবেন আমাদের আবাক সাহেব, আবাক সাহেব ফোকা ভাই, আজামলি সাহেব ফোকা ভাই। পুরস্কার বিতরণী শেষ হয়ে গিয়েছে, রাফেল ড্র হয়ে গিয়েছে, আমরা কোনো পুরস্কারই পাইনি রাফেল ড্রতে। যাই হোক, এখন আমাদের যাওয়ার পালা, আমরা সবাই গুজগাছ করে রওনা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য এবং আমাদেরকে ইনভাইট করার জন্য। খুকা মামাকে অনেক অনেক থ্যাংক ইউ, অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।